এবং এই কারণে আপনার এই কোরআনকে আপনি যত বেশি স্টাডি করবেন তত বেশি আমাদের যেসব পারস্পরিক সম্পর্ক আছে, পারস্পরিক বিভিন্ন রকমের ক্রাইসিস গুলো আছে, সেগুলোর স্বরূপটাকে আমরা চিনতে পারবো। কারণ কোরআন হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের চিন্তা করতে শেখায় এবং আমাদের চিন্তাটাকে আরো বাড়াতে শেখায়, আমাদের সংকীর্ণ চিন্তা থেকে বের করে আমাদের চিন্তাটাকে ওয়াইডার করার চেষ্টা করে। এবং কোরআন বলছে যে তোমরা কি তোমাদের বাপদাদাদেরই অনুকরণ করবে, তোমাদের বাপদাদারা একটা সিস্টেমকে ফলো করবে, তোমরা কি ওই সিস্টেমটাকে ফলো করবে, নাকি তোমরা এমনকি তোমাদের বাপদাদা যদি মিসগাইডেড হয় তারপরে কি তোমরা সেটা ফলো করবে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে মানে আমরা অনেক সময় এই আয়াতগুলোকে ব্যবহার করি বাপদাদাদের এবাদত কোন দিকে যাচ্ছে, বাপদাদার একটা নির্দিষ্ট হয়েছে এবাদত কোন দিকে, কিন্তু বাপদাদারা যে সিস্টেমটা ফলো করতেছে, সোসাইটি চালানোর জন্য সিস্টেমটা ফলো করতেছে, সেটার ব্যাপারে কেন আমরা চিন্তা করছি। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে তোমাদের বাপদাদারা যদি ভুল পথেও থাকে, এটা আল্লাহ প্রশ্ন করতেছে, আমার নিজেদেরকে প্রশ্ন করবো, এমন নট নেসারি বাপদাদার ভুল হইতে হবে, বাপদাদারাও হয়তো গাইডেড হতে পারে, আল্লাহ প্রশ্ন করছেন যদি বাপদাদারও ভুল হয় তাহলে সেটাকে কি তোমরা অন্ধ অনুকরণ করবে, নাকি তোমরা ঠান্ডা মাথায় জেনে বুঝে সত্যটাকে গ্রহণ করবে। এই যে সত্য গ্রহণ করার জন্য যে কোরআন একটা প্রশ্ন করতেছে, আপনাকে চিন্তা করাচ্ছে, আপনাকে ভাবাচ্ছে যে আমি যে একটা অনুসরণ করতেছি একটা ট্রেন্ডকে, একটা সোসাইটির একটা ধারাকে অনুসরণ করতেছি, এটা কতটা সঠিক, আমি কি কোনোদিন গভীরভাবে চিন্তা করে দেখি যে এই ধারাটা কি সঠিক কি সঠিক না, এই ধারাটার ইতিহাস কি, এটা কখন এসেছে, কোথেকে এসেছে। এই চিন্তা করাটা, এই গভীরতর চিন্তা করার জন্যই হচ্ছে কোরআন এসেছে। চিন্তা করার পর আমরা আমাদের নিজেদের কনক্লুশন আমরা ড্র করতে পারবো, যদি আমরা গভীরতর ভাবে চিন্তা করি, আলোকিত ভাবে চিন্তা করি, সকল বাস্তবতাকে পর্যালোচনা করে যখন চিন্তা করবো তখন আমরা একটা কারেক্ট সলিউশনে আসতে পারবো বাস্তবতা সম্পর্কে। বাস্তবতা সম্পর্কে জানার পর এখন এই বাস্তবতার মধ্যে সমাধানটা কি হবে সেটাই স্পেসিফিক ভাবে তখন হচ্ছে আমাদের কোরআন থেকে নিয়ে নিতে হয় সিস্টেমটা। বাট এক্সিস্টিং সিস্টেমের মধ্যে কি প্রবলেম আছে সেইটা হচ্ছে কোরআন আমাদেরকে ভাবিয়ে চিন্তা করিয়ে আমাদেরকে বুঝতে শেখায়। সেই বুঝতে শেখানোটার জন্য কোরআনের সাথে আমাদের গভীরতর সম্পর্ক অত্যন্ত জরুরি। আপনার প্রত্যেকে নিজেরা কোরআনকে গভীরতরভাবে অধ্যয়ন করলে আপনার নিজস্ব রিয়েলিটিতে এই প্রবলেমগুলোকে মানে আরও বেটার ওয়েতে দেখতে পারবেন। আপনাদের পরিবারের সমস্যা, সমাজের সমস্যা, বন্ধু বান্ধবের সমস্যা, ওয়াইডার সোসাইটি প্রবলেম, রাষ্ট্রের প্রবলেম, সব প্রবলেমের মধ্যে আপনি দেখবেন যে কোরআন হচ্ছে আমাদেরকে চিন্তাটাকে মুক্ত করছে এবং আমাদেরকে আরও গভীরতরভাবে রিয়েলিটিকে স্টাডি করতে উদ্বুদ্ধ করছে। Yeah.